নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অটো ক্যালকুলেশন এক্সেল সিট ফর র্যাঙ্ক অফ অল স্টুডেন্ট ইন এ ক্লাস এর মাধ্যমে আপনারা খুব সহজেই বছরের শেষে অর্থাৎ যখন অ্যাকাডেমিক সেশন একটি শেষ হচ্ছে তারপরেই শিক্ষার্থীরা প্রতি শ্রেণীতে অর্থাৎ বর্তমানে যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীতে তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের রোল নম্বর কী হবে পরবর্তী শ্রেণীতে সেটা আপনারা খুব সহজেই নির্ণয় করতে পারবেন এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা বর্তমানে যে শ্রেণীতে পড়ছে কত শতাংশ নম্বর পেল সেটাও কিন্তু আপনারা বের করে ফেলতে পারবেন খুব সহজে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই এক্সেল সিটটা কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা আমি একটু আপনাদের বলে দিই প্রথমে দেখুন বিদ্যালয়ের নাম দেওয়া আছে আপনারা এটা এডিটেবল আপনারা কিন্তু এডিট করে বিদ্যালয়ের নামটা দেবেন এবার কোন ক্লাসের জন্য আপনারা তৈরি করছেন সেটা দেবেন ধরুন আমি এখানে সিক্সের জন্য তৈরি করছি এবার সাপোজ ধরুন ওদের টোটাল নম্বর হচ্ছে চারশো নম্বর ঠিক আছে এবার দেখুন এখানে আমি কয়েকজন স্টুডেন্টের নাম লিখে রেখেছি রোল নাম্বার লিখে রেখেছি এবং সেকশন লিখেছি আপনারা পরপর কিন্তু নাম রোল নাম্বার এবং গুলো লিখবেন এবার প্রথম ইউনিট টেস্টে সে কত পেয়েছে সাপোজ ধরুন প্রথম ইউনিট টেস্টে সে পেয়েছে আশি নম্বর এরপর দ্বিতীয় ইউনিট টেস্টে কে সে কত পেয়েছে ধরুন দ্বিতীয় ইউনিট টেস্টে পেয়েছে একশো কুড়ি নম্বর তৃতীয় ইউনিট টেস্টে কত পেয়েছে ধরুন তৃতীয় ইউনিট টেস্টে পেয়েছে একশো নম্বর হলো প্রথম জন দীপা চ্যাটার্জি দেখুন এখানে কিন্তু টোটাল তার কত নম্বর হয়েছে সেই টোটাল নম্বরটা কিন্তু এখানে এসে গেছে এরপর ধরুন দ্বিতীয় জন বিজু দাস সে প্রথম ইউনিট টেস্টে পেয়েছে সত্তর দ্বিতীয় ইউনিট টেস্টে পেয়েছে একশো দশ তৃতীয় ইউনিট টেস্টে পেয়েছে একশো পঁয়ত্রিশ হলো তারপর দেখুন কাকলি রায় প্রথম ইউনিট টেস্টে সাপোজ ধরুন পেয়েছে ধরুন পঁচাত্তর সেকেন্ড ইউনিট টেস্টে পেয়েছে একশো থার্ড ইউনিট টেস্টে পেয়েছে একশো বাইশ দেখুন এখানে টোটালটা কিন্তু এসে আছে কত নম্বর পেয়েছে এরকমভাবে আপনারা লিখবেন প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট তৃতীয় ইউনিট টেস্ট আপনারা লিখবেন আর এখানে তার টোটাল কত মার্কস হচ্ছে বছরের শেষে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট মিলে সেটা কিন্তু এসে যাচ্ছে এইবার দেখুন টোটাল মার্কস অত কত নম্বরে পরীক্ষা হচ্ছে দেখুন আমি লিখে রেখেছি টোটাল যে চারশো নম্বর এখানে লিখে দেবেন চারশো হয়ে গেল চারশো নম্বর লিখে দিলেন এরপর দেখুন ওর পার্সেন্টেজ এসে গেছে এবং র্যাঙ্কটাও এসে গেছে এবার আপনারা কি করবেন এই যে টোটাল মার্কসটা আছে এই টোটাল মার্কসটা এখানে ড্রাক করে হালকা করে নিচে নামিয়ে দেবেন দেখুন প্রত্যেকটাতে চারশো নম্বর করে এসে গেছে এবার পার্সেন্টেজের ঘরে হালকা করে ড্রাক করে নিচের দিকে নামিয়ে দেবেন যতজন স্টুডেন্ট আছে নামিয়ে দিলেন এরপর পজিশানের ঘরে পজিশন ঘরে হালকা করে ড্রাক করবেন ড্রাগ করে নিচের দিকে নামিয়ে দেবেন ব্যাস তার পজিশন কী হয়েছে দেখুন বেরিয়ে গেছে এক নম্বর দু নম্বর তিন নম্বর পজিশন আপনারা পেয়ে গেলেন ওই স্টুডেন্টের এই পরপর আমি তিনজন স্টুডেন্টে দেখেছি এবার চার নম্বর স্টুডেন্টের যদি হয় ধরুন সুতপা দাস এর এর ধরুন ফার্স্ট ইউনিট টেস্টেও পেয়েছে ধরুন পঞ্চান্ন সেকেন্ড ইউনিট টেস্টে পেয়েছে ধরুন একশো বারো থার্ড ইউনিট টেস্টে পেয়েছে একশো পঁচিশ এবার তারপর দেখুন দিলু পাল দিলু পাল ফার্স্ট ইউনিট টেস্টে ধরুন পেয়েছে পঁচানব্বই সেকেন্ড ইউনিট টেস্টে পেয়েছে একশো পঁয়ত্রিশ থার্ড ইউনিট পেয়েছে একশো ষাট দেখুন পজিশানগুলো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন পজিশান অর্থাৎ তার র্যাঙ্ক তাহলে প্রথম কে হয়েছে দিলু পাল দ্বিতীয় কে হয়েছে দীপা চ্যাটার্জি এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা পজিশন বার করে নিতে পারবেন এবং পাল চাইলে এটাকে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু আপনাদের যে পরবর্তী সেকশনে সরি পরবর্তী সেশনে এখানে আমি সিক্স দিয়েছি তাহলে সেভেনে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে অর্থাৎ স্টুডেন্টদের যেখানে অ্যাটেন্ডেন্স দেওয়া হয় আপনারা চাইলে সেখানে কিন্তু লাগিয়ে রাখতে পারেন এবং এটি একটি ট্যাবুলেশন হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং ট্যাবুলেশন শিটের মধ্যে যে আমরা যে ট্যাবলেশন শিট বা ট্যাবলেশন খাতা তৈরি করি সেই খাতার পেছনেও কিন্তু প্রিন্ট আউট করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন এই প্রিন্ট আউটটি সারা বছর ধরে আপনারা স্টুডেন্টদের কোনো কিছু প্রয়োজন হলে আপনারা কিন্তু দেখাতে অবশ্যই পারবেন এমন কি অভিভাবকও যদি আপনাদের জিজ্ঞাসা করে তাহলেও কিন্তু আপনারা বলতে পারবেন আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে পারলাম এবং এই এক্সেল সিটটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজেরা বাড়িতে বসে বা স্কুলে বসে আপনারা কিন্তু এটা করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন